হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো মাল্টি স্টেপ, কীভাবে চুলে মাল্টি স্টেপ করা যায়। আর এই হেয়ার কাটটা করার পর চুলে প্রচুর পরিমাণে ভলিউম চলে আসে। এখন তোমরা যতটা ফ্ল্যাট দেখতে পাচ্ছ চুলটা, লক্ষ্য করে দেখবে চুলের কাটিং হয়ে যাওয়ার পর চুলের কতটা ভলিউম আসবে। এই হেয়ার কাট করাটা একদমই ইজি, যারা নতুন শিখেছে তারাও এটা ভীষণ ইজিলি করতে পারবে। আর এর যে ফাইনাল রেজাল্ট যেটা হয় সেটা এতটাই সুন্দর, যার উপরে করবে সেও নিজেও মানে খুশি হয়ে যাবে দেখে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কানের মাঝখান থেকে, এই দুই কানের মাঝখান থেকে একটা গাইডলাইন ক্রিয়েট করেছি। গাইডলাইন ক্রিয়েট করে আমি সেটা আলাদা করে নিয়েছি, দুটো সেকশনে ভাগ করে আমি নিচের সেকশনটাকে ওপরে একদম পুরোপুরি সোজা 90 ডিগ্রি, যেটাকে বলা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে আমি সেটাকে স্ট্রেটভাবে কেটে নিচ্ছি। আর যতটা আমি কাটছি এটাই হচ্ছে আমাদের চুলের লেন্থ থাকবে, এর থেকে খুব একটা ছোটো হবে না। এখন যতটা দেখতে পাচ্ছ এটাই চুলের লেন্থ হিসাবে থাকবে। এখন এটাই হয়ে গেল আমাদের গাইডলাইন, এই অনুযায়ী আমরা চুল কেটে নেব। আর এবারে আমি মাঝখান থেকে দুটো ভাগ করে নিচ্ছি, দুটো সেকশন আলাদা করে এক সাইড আগে কাটবো, তারপরে আরেক সাইড কাটবো। আমি একদমই ইজিভাবে চুলের কাটিং দেখিয়েছি, একদমই ইজি মানে এতটাই ইজি তোমরা দেখতে পাচ্ছ। আমি কোনো রকম কোনো আলাদা এমন কোনো জিনিস ইউজ করিনি যেটা থাকে না, একদমই ঘরোয়াভাবে আমি চুলটা কেটে দেখিয়েছি। এটা আমার দিদি, আমি যার চুল আগেও আমি ওর এর চুল কেটে দিয়েছিলাম, ওর ভালো লেগেছিলো হেয়ার কাটটা, ও আবার আমার কাছে এসে বলেছে এই কাটিং ও করতে চায়। এবার আমি ওপর থেকে কিছুটা কিছুটা করে সেকশন নিয়ে গাইডলাইনের সাথে মিলিয়ে দেখে নেবো। যখনই আমি গাইডলাইনটা দেখতে পাবো তখনই আমি চুলটা কেটে নেবো। দেখো ওপর থেকে কিছুটা আমি চুল নিয়েছি আর নিচ থেকে গাইডলাইন হিসাবে যেটা ধরেছিলাম সেটা সাথে একসাথে নিয়ে ওপরে আবার সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে একদম স্ট্রেটভাবে নিয়েছি। আর যেই দেখতে পেয়েছি যে আগে কতটা কাটা আছে সেই অনুযায়ী বাকি চুলগুলোও কেটে নিলাম, একদম স্ট্রেটভাবে কেটেছি। একদম সিম্পল ইজি স্টেপ, যে কেউ ফলো করলে অবশ্যই পারবে। তো এইভাবে যেই প্রসেসে আমি এই চুলটা কাটলাম সেই সেম প্রসেসে বাকি পুরো মাথার চুল কাটা হবে। এবার আমি আবার কিছুটা সেকশন আলাদা করে নিয়েছি, দিয়ে আবার নিচ থেকে সব চুলটা একসাথে উপরে তুলে নিচ্ছি। তো সব চুল একসাথে তুলে নিতে যদি অসুবিধা হয় তো নিচ থেকে কিছুটা গাইডলাইন নিয়ে আর নিচ ওপর থেকে কিছুটা সেকশন নিয়ে তারপরে কেটে নিলেও হবে। আবার দেখো যত যেই আমি গাইডলাইন দেখতে পেলাম কেটে নিলাম, এটাই প্রসেস। গাইডলাইন দেখবো আর চুল গাইডলাইন হিসাবে সোজাভাবে কেটে নেবো, স্ট্রেট একদম মাথার উপরে নিয়ে যাবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দিয়ে গাইডলাইন দেখবো, গাইডলাইন দেখেই চুলটা গাইডলাইন অনুযায়ী কেটে নেবো। আবার আমি সেকশন নিচ্ছি, অল্প অল্প করে ভাবে সেকশন নিয়ে নিয়ে আমি চুলটা কাটছি। আবার কিছুটা সেকশন নিয়ে নিয়েছি, একদম সামনের দিকে কিছুটা বাকি রয়েছে আর বাকি চুলগুলো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা তাড়াতাড়ি ওই কাটিংটা হয়ে যাচ্ছে। তো পুরো যে একদম নিচ থেকে সব চুলটা নিয়ে একবারে যদি হাতে গ্রিপটে আসে তাহলে পুরো চুলটা নিয়ে এইভাবে দেখে গাইডলাইন দেখে করা যেতে পারে। আর যদি পুরো চুল না আসে, কারোর যদি থিক হেয়ার হয় সেক্ষেত্রে গাইডলাইন প্রত্যেকটা তৈরি হতে হতে যাচ্ছে, নিচের থেকে কিছুটা গাইডলাইন নিয়ে উপরের থেকে কিছুটা সেকশন নিয়ে তারপরে কেটে নিলেও হয়ে যাবে। সেটাও আমি এরপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো এবারে আমি লাস্ট সেকশনটা নিয়ে নিচ্ছি, লাস্ট সেকশনটা মানে মাথার উপরের পুরো সেকশনটা। এবারে আমি পুরো চুলটা নেব না, কারণ পুরো চুলটা ধরা এবারে খুবই সমস্যা হয়ে যাবে। সেই কারণে আমি কিছুটা সেকশনের সাথে নিচের থেকে কিছুটা চুল নিয়ে নিচ্ছি, সেটাই আমাদের গাইডলাইন। কারণ সবটাই তো একভাবে গাইডলাইন হিসাবে কাটা হয়েছে, তো সবটাই গাইডলাইন ক্রিয়েট হতে হতে ওপরে এসেছে। তো পুরো চুলটা আমি নিলে অসুবিধা হবে, পড়ে যাবে, সেই কারণে আমি কিছুটা থেকে নিলাম আর উপর থেকে সেকশন নিয়েছি। নিয়ে যেই গাইডলাইন শো হচ্ছে তখনই আমি কেটে নিচ্ছি। ভালো করে চেক করে নিতে হবে যে গাইডলাইন দেখা যাচ্ছে, তারপরেই কেটে নিতে হবে। তো এই পাশে চুল কাটা হয়ে গেছে, এবারে দেখো কতটা ভলিউম তৈরি হয়েছে। যতটা ফ্ল্যাট ছিল ততটা কিন্তু আর নেই। এবার এই পাশে চুলগুলো কাটা হয়ে গেছে, এটা আমি আটকে নেবো এবং আদার সাইডটা আমি কেটে নেবো। সেম ওইভাবেই এই পাশের চুল কেটে নিতে হবে। গাইডলাইন ধরবো, গাইডলাইন ধরে সেকশনের সাথে কিছুটা কিছুটা করে নিয়ে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেটভাবে মাথার ওপরে নিয়ে গিয়ে গাইডলাইন শো হলেই গাইডলাইন অনুযায়ী বাকি চুলগুলো কেটে নেবো। দেখে নাও, ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি নিচ থেকে নিয়ে নিয়েছি আর ওপর থেকে কিছুটা সেকশন নিয়ে এবারে স্ট্রেট মাথার ওপরে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর হাতটাকে আস্তে আস্তে চুলের ওপর দিকে নিলাম, গাইডলাইন শো হয়েছে আর বাকি চুল সমান করে একবারে কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো চুলটা কেটে নেব, আমি আর পুরোটা দেখাচ্ছি না, নাহলে আমার ভিডিও অনেকটা লেন্থি হয়ে যাবে। তো সেই কারণে আমি এই অবধি হেয়ার কাটটা দেখাচ্ছি, আর কেমন লাগলো সবাই জানিও। এইভাবে পুরো চুলটা কেটে নেওয়ার পর কী রেজাল্ট হচ্ছে দেখে নেবে।
কোনো রকম কোনো ব্লো ড্রাই কিছুই করিনি, এমনি নর্মালি হাওয়াতে শুকিয়ে গেছে। তারপরে দেখো ওর এমনিতে একটুখানি ওয়েভি কার্লি টাইপের হেয়ার, তাই জন্য ওর এরকমই কার্ল চলে এসেছে। তাছাড়া যাদের কার্ল নয়, তারা যদি এটাকে ব্লো ড্রাই বা কার্ল করে নেওয়া হয়, ভীষণ সুন্দর দেখতে লাগে মাল্টি স্টেপ কাট। আর এই দিদির চুলে আমি কোনো রকম কোনো কিচ্ছু করিনি, জাস্ট ও শুকিয়ে নিয়ে আমাকে দেখিয়েছে। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে হেয়ার কাটটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এই ভিডিওটা আর এই প্রসেসটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবে না। লাভ ইউ অল, বাই বাই।